আজকে আমি কিছু কোয়েশ্চেন ডিসকাস করব ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করা। এবারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স বার করা তো অনেকটা একই রকম। স্পেশালি যে মেথডটা আমি ডিসকাস করবো এখানে হচ্ছে নেমিং দ্য পয়েন্টস ইন আ সার্কিট অ্যান্ড আইডেন্টিফাই দ্য শর্ট সার্কিট পয়েন্টস। নেমিং সে এখানে বলেছে দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশান, অবভিয়াসলি এটা দেওয়া উচিত ছিল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এবারে এখানে একটা শর্ট সার্কিট মানে যেখানে শুধু রেজিস্ট্যান্সলেস ওয়্যার থাকবে সেই সমস্ত পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম হবে, ভোল্টেজ সেম মানে নেমও সেম। তো এটা বি এবং এই পয়েন্টটাও যথারীতি বি হবে। তার ফলে আমি এ আর বি এর মধ্যে ক্যাপাসিটেন্স বার করতে দিয়েছে, এ আর বি দুটো পয়েন্ট আঁকবো। তাহলে এ আর বি এক, ওপরের ক্যাপাসিটেন্সটা বললাম এ বি ওয়ান এটা, আর নিচের ক্যাপাসিটেন্সটা বলবো এ বি টু, সেটা এখানে আঁকবো। আর তাহলে এই যে বি আর বি এর মধ্যে দিস ক্যাপাসিটেন্স ইট হ্যাজ নো মিনিং, ইট ইজ শর্ট সার্কিটেড। এটা হচ্ছে দিস ক্যাপাসিটেন্স ইজ শর্ট সার্কিটেড। শর্ট সার্কিটেড মানে কি হয়, যে দুটো সে একটা রেজিস্ট্যান্সলেস ওয়্যার আছে এরকম, সে দুটো পয়েন্ট, সে দিস টু পয়েন্টস হ্যাভ সেম ভোল্টেজ। এবার এই সেম ভোল্টেজ পয়েন্টের মধ্যে যদি আমি ক্যাপাসিটেন্স রাখি কী হবে, সেখানে চার্জ জিরো হবে ক্যাপাসিটেন্সের। এবং যদি আমি ক্যাপাসিটেন্স না রেখে আরেকটা ভাবি, সে যেমন কারেন্ট ইলেকট্রিসিটিতে যদি ক্যাপাসিটেন্স না রেখে আমি রেজিস্ট্যান্স রাখি এখানে এরকম, মানে সেম ভোল্টেজ পয়েন্টসের মধ্যে রেজিস্ট্যান্স রাখলেও সেখানেও যথারীতি কারেন্ট জিরো হয়। সো দিস প্লেস নো রোল অ্যান্ড দিস টু আর শর্ট সার্কিটেড। তাহলে এ আর বি এর মধ্যে ক্যাপাসিটেন্স কী হবে, এই দুটো হবে সি অ্যান্ড সি ইন প্যারালাল, সো দি অ্যান্সার উইল বি টু সি। আরেকটা প্রবলেম দেখি, এ আর বি এর মধ্যে ক্যাপাসিটেন্স বার করতে দিয়েছে, তাহলে এ আর বি আর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি সি এখানে। তাহলে এবার আমি জাস্ট এরকমভাবে ড্রয়িং করবো এ আর বি, যে দুটোর মধ্যে ক্যাপাসিটেন্স বার করতে হবে দুটো এন্ডে আঁকবো, আর মাঝখানে আছে একটা পয়েন্ট সি। তাহলে এ আর সি এর মধ্যে আছে 4 মাইক্রোফ্যারাড, আর এ আর বি এর মধ্যে এই যে এ আর বি এর মধ্যে 4 আর 4 সিরিজে মানে 2 হবে, এ আর বি এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড, সি আর বি এর মধ্যে আছে 2 মাইক্রোফ্যারাড আবার। তাহলে কোনটা কোনটা হলো, এটা হলো 4, এই কম্বিনেশনটা হলো 2, সি আর বি এর মধ্যে এটা এটা হলো 2, আর বাকি রইল কি সি আর বি এর মধ্যে আরেকটা আছে 2, সি আর বি এর মধ্যে আরেকটা আছে 2, এটাকে স্টার মার্ক দিয়ে দিচ্ছি এখানে, দেবো এটা 2, হ্যাঁ 2। তাহলে ওই সি আর বি, তাহলে এটা আসছি এ, এটা 4, সি আর বি এর মধ্যে 2 আর 2 মিলে 4 হয়ে যাবে, তারপরে এখানে আছে 2, এবার এই 4 আর 4 মিলে হয়ে যাবে 2, আবার এই 2 আর 2 মিলে হয়ে যাবে 4, তো অ্যান্সার হবে 4 মাইক্রোফ্যারাড। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 মাইক্রোফ্যারাড।